হাইকোর্টে আপাতত স্বস্তিতে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। সাত দিন গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ নয়, অন্তর্বর্তী নির্দেশ কলকাতা হাইকোর্টের। পদ পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে। সেই এফআইআর খারিজের দাবিতে মামলা করেন জয়প্রকাশ। সেই আবেদনেই অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে 15 নভেম্বর পর্যন্ত পিছিয়ে গেল নন্দীগ্রাম মামলার শুনানি। মামলার শুনানি পিছিয়ে দেওয়ার জন্য এর আগে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্ট থেকে অন্যত্র মামলা স্থানান্তরের আবেদন জানান বিরোধী দলনেতা। গণনাকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন। সেই মামলার শুনানি পিছিয়ে গেল 15 নভেম্বর পর্যন্ত। লোকাল ট্রেন পরিষেবা আপাতত বন্ধ থাকলেও রাত্রিকালীন বিধিনিষেধের ক্ষেত্রে কিছুটা শিথিলতা গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে রাত্রি 9টার পরিবর্তে রাত্রি 11টা থেকে ভোর 5টা পর্যন্ত এই রাত্রিকালীন বিধিনিষেধ এবার জারি থাকবে। কি বলেছেন দেখব। থিয়েটার, অডিটোরিয়াম, ওপেন, তারপরে সুইমিং পুল, টোল, এগুলো সমস্ত খেলাধুলা 50% পর্যন্ত যা ক্যাপাসিটি আছে তার 50% অ্যালাউ করে দিচ্ছি। আর রাত্রি যে টাইমটা 9টা থেকে বিকেল 9টা থেকে সকাল 5টা পর্যন্ত সব বন্ধ থাকতো, সেটা আমরা পাবলিকের ডিমান্ডের জন্য এবং বেচা কেনার জন্য এবং মানুষের যাতে ক্রাইমটা কাজে লাগে সেই জন্য ওটা আমরা বাড়িয়ে দিচ্ছি। ওটা 11টা থেকে বেলা সকাল 5টা পর্যন্ত বন্ধ থাকবে। 11টা থেকে 5টা পর্যন্ত বন্ধ থাকা মানে মানুষের কোনো অসুবিধে হবে না, সেই সময়টা ঘুমোবার সময়। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।